নানা শর্তের বেড়া জালে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা এসএমই খাতের প্রণোদনা প্যাকেজের ঋণ পাচ্ছেন না। ছয় মাসে এ খাতে ২০ ভাগ ঋণ বিতরণ হয়েছে। এসএমই ঋণ না দেওয়ায় ২৫টি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন শরফুল আলম। ইব্রাহিম হোসেন দেশীয় নানা ব্র্যান্ডের অর্ডারের পোশাক তৈরি করেন তিনি। তার প্রতিষ্ঠানে কাজ করেন ৫০ জন। তিন বছর ধরে কাজ করলেও করোনা মহামারীর কারণে কারখানা বন্ধ ছিল টানা ৭ মাস। পরিবার আত্মীয়দের ধারের টাকায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আবারও উৎপাদন শুরু করেছেন। তবে এখন তার সবচেয়ে বড় সংকট পুঁজি। আমি ব্যাংকেও চেষ্টা করছিলাম যে সরকারি প্রমোদনাটার জন্য, যে এটা পেলে হয়তো আমার ব্যবসাটা আবার দাঁড়াতে পারবো, কিন্তু অনেক জটিলতার কারণে আমি এটা পাইনি। সিবিল খাতের লোনটা পেলে আমার জন্য খুবই ভালো হতো, এখন যেটা কোনোভাবে আমি পাইতাম তাহলে হয়তো আমার ফ্যাক্টরিটা মানে অনায়াসে দাঁড়ায় যেতে পারতাম। আর ইব্রাহিমের মতো কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সরকার ২০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর মধ্যে ১১,০০০এরও বেশি উদ্যোক্তা স্বল্প সুদে ৪,১২০ কোটি টাকার ঋণ পেয়েছেন, যা মোট ঋণের ২০ ভাগ। এসএমই ঋণ না দেয়ায় এরই মধ্যে অনেক ব্যাংকেই সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সমস্যাটা হয়েছিল যে আমরা লার্জ লোনগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, কেন ওগুলি না হলে আবার সিএসএমইগুলো হয় না, বিকজ এটা এই লার্জ ইন্ডাস্ট্রিগুলোর ভার্টিক্যালি কিন্তু এটা থাকে। সেই জন্য ওগুলোকে আগে ওগুলো যখন প্রোডাকশনে যাবে তারপর তো এখানে আসবে। তাছাড়াও যেটা হয়েছে যে বন্যা ছিল এবং কোভিড তো এখনো চলে যায়নি, কোভিড এখনো আছে। তো আমাদের বিভিন্ন ব্রাঞ্চ যেগুলো বিশেষ করে সিএসএমই করে ওই সমস্ত ব্রাঞ্চের বেশ অনেক লোক কিন্তু আপনি জানবেন যে ব্যাংকিং সেক্টর প্রচুর লোক কিন্তু ইনফেক্টেড হচ্ছে এবং সেই কারণে এবং বন্যাও ছিল, সবকিছু মিলিয়ে দেরি হয়েছিল এবং অনেক সময় প্রজেক্ট ভিজিট করা যায়নি। ৪,১২০ কোটি টাকার ডিসবার্স হয়েছে, ২০%, ১১,১৮৩টা ফার্ম সেটা ইউটিলাইজ করেছে। যারা পাচ্ছে খুব সুবিধা পাচ্ছে, যারা পাচ্ছেন না ওরা একেবারে যেতেই চাচ্ছেন না বিকজ অফ দ্য রিকোয়ারমেন্ট। এই মাসের মধ্যেই করোনায় এসএমই খাতের উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা প্যাকেজের ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।